বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, কিংবা আল্লাহ মেঘ দে পানি দে, কিংবা একা একা কেন ভালো লাগে না স্টেশনের রেলগাড়িটা, সাধের লাউ খাঁচার ভিতর, অচিন পাখি, আরও আরও শখানেক গান এমন বলা যাবে যা অসাধারণভাবে জনপ্রিয় তার কণ্ঠে। তিনি আর কেউ নন, বঙ্গদেশের বিখ্যাত গায়িকা রুনা লায়লা। সময় গড়িয়ে যায় কিন্তু এই গানগুলোর মুগ্ধতার ক্ষমতা কমে না, বরং দিন দিন বেড়েই চলে। রুনা লায়লার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী কলকাতার কাস্টমস অ্যান্ড এক্সচেঞ্জ বিভাগের কর্মকর্তা ছিলেন। মা অমিতা সেন ছিলেন একজন গায়িকা। 1947 সালে অমিতা সেন এবং এমদাদ আলীর বিয়ে হয়। এরপর 1948 সালে জন্ম হয় দিনা লায়লার। 1952 সালের 17 নভেম্বর এমদাদ এবং আমিনার ঘরে জন্ম নেন রুনা লায়লা। পূর্ব পাকিস্তানে জন্ম তার, যেটি বর্তমানে সিলেটের অন্তর্গত। গানের ছোঁয়া এমদাদ আলীর পরিবারে বেশ আগে থেকেই ছিল। বিখ্যাত গায়িকা আঞ্জুমান আরা ছিলেন তার ভাগ্নি। গানের প্রতিভা রুনা লায়লার বড় বোন দিনার মধ্যে দেখা দেয় খুব ছোটবেলায়, তাই তাদের বাড়িতে ওস্তাদ রাখা হয় গান শেখানোর জন্য। অন্যদিকে বাবা মা চাইতেন শিল্পের আরেক ধারা নৃত্যেও যেন পারদর্শী হয়ে ওঠেন রুনা লায়লা। তাই করাচির বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসে কত্থক এবং ভরতনাট্যম শেখেন রুনা লায়লা 4 বছর বয়সে থেকেই। নাচে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলেও রুনা লায়লার মন পড়ে থাকত গানের দিকেই। তাই বড় বোন দিনা যখন ওস্তাদ আব্দুল কাদের ভূপালীর কাছে গান শিখতেন, তখন বোনের পাশে বসে 5 বছরের রুনা গান শেখা দেখতেন। পরে নিজে নিজে সেই গান গাওয়ার চেষ্টাও করতেন। রেডিওতে যখনই কোনো গান শুনতেন, তৎক্ষণাৎ তা নিজে গাওয়ার চেষ্টা করতেন। তার এই প্রতিভা নজর এড়ায়নি, বিশেষ করে ওস্তাদ আব্দুল কাদের ভূপালীর। শুরু হয় রুনা লায়লার গানের জীবন। এরপরে তিনি ওস্তাদ হাবিবুদ্দিন আহমেদ, আব্দুল কাদেরের মতো আরও অন্যান্য গণ্যমান্য ওস্তাদদের সান্নিধ্য লাভ করেন। 12 বছর বয়স পর্যন্ত রুনা লায়লার অসাধারণ সঙ্গীত প্রতিভা শুধু পরিবারের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল। করাচির সেন্ট লরেন্স কনভেন্টে একই সাথে পড়তেন দুই বোন। করাচির ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন থেকে আন্তঃবিদ্যালয় গানের প্রতিযোগিতায় তাদের স্কুল থেকে দিনা লায়লাকে মনোনীত করা হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে দিনার গলায় ব্যথা শুরু হলে রুনা লায়লাকে তার জায়গায় পাঠানো হয় গান গাইতে। সেদিনের কথা মনে করে শিল্পী বলেছেন, সেদিন আমি আমার চেয়ে দ্বিগুণ বড় একটি তানপুরা নিয়ে শাস্ত্রীয় সঙ্গীত গেয়েছিলাম। আম্মা বলেছিলেন ওই দিন নাকি আমি সবাইকে মাত করে দিয়েছিলাম। প্রথম জনসমক্ষে গান গাওয়ার 2 বছর পরেও লোক রুনা লায়লাকে মনে রেখেছিল। ফলে 1965 সালে পাকিস্তানি চলচ্চিত্র জুগনুতে একটি 12 বছরের ছেলের কণ্ঠে গান গাওয়ার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়। গানের লাইনটি ছিল গুড়িয়াসি মুন্নি মেরি। এই গানের জন্য সঙ্গীত পরিচালক মঞ্জুর হোসেন 1 মাস রুনা লায়লাকে প্রশিক্ষণ দেন। রুনা লায়লার মতে ঈশ্বর প্রদত্ত কণ্ঠকে প্লেব্যাকের জন্য ঘষে মেজে পালিশ করেছিলেন মঞ্জুর হোসেন। যুগ্নুতে প্লেব্যাক শিল্পী হওয়ার পর আর পিছনে ফিরে দেখতে হয়নি রুনা লায়লাকে। 1966 সালে উর্দু চলচ্চিত্র হামদোনোর জন্য উনকি নজরোসে মহব্বত কা জো পেগাম মিলা নামে একটি গজল গেয়েছিলেন তিনি। এছাড়াও জানে মান ইতনা বাতা দো, কাটে না কাটে রাতিয়া, দিনওয়া দিনওয়া ম্যাগিনু, হামে খো কার বহত ইত্যাদি আরও অনেক বিখ্যাত পাকিস্তানি চলচ্চিত্রের জন্য প্লেব্যাক করেছেন রুনা লায়লা। 1970 সালের মধ্যেই তিনি প্রায় 1000টি গান রেকর্ড করে ফেলেছিলেন। 1972 সালে মাত্র 19 বছর বয়সে তিনি তার নিজের গানের অনুষ্ঠান বাজমে লায়লা শুরু করেন। এরই মধ্যে 1968 এসএসসি এবং 1970 এইচএসসিতে প্রথম এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন রুনা লায়লা। 1974 সালে বাবার পরামর্শে সপরিবারে নিজের দেশ বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন তিনি। অথচ ততদিনে উর্দু ফিল্ম ইন্ডাস্ট্রি রুনা লায়লা ছাড়া অচল। 1974 সালে দেশে ফিরে সেবারই ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনশিপের আমন্ত্রণে ভারত সফরে আসেন রুনা লায়লা। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকও হন। কল্যাণজি আনন্দজির সুরে হিন্দি ছবি এক্সে বারকার একের টাইটেল সংয়ের জন্য প্লেব্যাক করেন তিনি হিন্দি গান।
দামাদ্দাম মাস্তা কালান্দারের কথা আমরা সবাই জানি, যার জন্য ভারতে তার নাম হয়েছিল দামাদ্দাম গার্ল। তার গাওয়া অন্যান্য হিন্দি গানের মধ্যে রয়েছে দে দে পেয়ার দে, আও শুনলো, মেরা বাবু ছেল ছাপিলা ইত্যাদি। বাংলা, হিন্দি, উর্দু ছাড়াও গুজরাটি, পাঞ্জাবি, সিন্ধি, পশতুন, বলুচি, আরবি, পার্সিয়ান, মালয়ী, নেপালি, জাপানি, ইতালীয়, স্প্যানিশ, ফার্সি এবং ইংরাজি সহ 17টি ভাষায় তিনি গান গেয়েছেন। পাকিস্তানি সঙ্গীত পরিচালক সুরকার নিশার বাজমির বেশ কয়েকটি গান গেয়েছিলেন রুনা লায়লা। 1982 সালে বাপি লাহিড়ি তার বন্ধু রুনা লায়লার কণ্ঠে লন্ডনে একটি পপ অ্যালবাম তৈরি করেন, নাম সুপার রুনা। রুনা লায়লার অন্যান্য গানের মতো এটিও অসামান্য জনপ্রিয়তা পেয়েছিল। এই অ্যালবামটি রেকর্ড করা হয় লন্ডনের অ্যাবি রোড স্টুডিওতে, যেখানে বিখ্যাত ব্যান্ড বিটলস তাদের গান রেকর্ড করত। রুনা লায়লা ব্যতীত উপমহাদেশে কেউই এই সম্মান লাভ করেননি। শুধু তাই নয়, এই অ্যালবামের 100,000 কপি বিক্রি হয়েছিল রিলিজের দিনই। এর জন্য রুনা লায়লা গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। 17টি ভাষায় গান করেছেন 10,000-এরও বেশি, কনসার্ট করেছেন ম্যাডিসন স্কয়ার, সিডনি অপেরা হাউস সহ যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, নেদারল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, রাশিয়া, সুইডেন সহ এমন সব জায়গায় যেখানে পৌঁছানোর শুধু স্বপ্নই দেখেন অনেক সঙ্গীত শিল্পী। তিনি আজ পর্যন্ত 300টিরও বেশি পুরস্কারে সম্মানিত হয়েছেন। এর মধ্যে আছে ভারতের সাইগাল অ্যাওয়ার্ড, দুবার জিতেছেন পাকিস্তানের নিগার পুরস্কার, কালাকার পুরস্কার, বাংলাদেশ থেকে 6 পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে দেওয়া হয়েছে ফিরোজা বেগম স্বর্ণপদক। এত বর্ণাঢ্য জীবন পার করার পরেও একেবারে মাটির মানুষ তিনি। সঙ্গীতকে ভালোবাসেন মনে প্রাণে, কিন্তু কষ্ট পান যখন দেখেন বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আগের মতো আর নেই। নতুন শিল্পীদের গান রেকর্ড এবং খ্যাতি অর্জনের তাড়াহুড়া দেখে তিনি সবাইকে পরামর্শ দেন, এক দুদিনের খ্যাতিতে ভুলে না থেকে গানকে জীবনের একটি অংশ করে ভাবতে শেখো। ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশের বিখ্যাত চিত্রনায়ক আলমগীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্বামী অভিনেতা আলমগীরের ছবি একটি সিনেমার গল্পে একটি গানও কম্পোজ করেছিলেন রুনা লায়লা। এত ডালপালামেলা জীবনের শেকড় কোথায় জানতে চাইলে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, আর্টিস্টরা হচ্ছেন বাতাসের মতো, আমাদের নির্দিষ্ট কোনো বাসস্থান বা শেকড় নেই, নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে আমাদের আবদ্ধ করা বোকামি ছাড়া কিছু নয়। আমি নিজেকে ছিন্নমূল ভাবি না, আমি বরং পুরো বিশ্বেরই অন্তর্গত। রুনা লায়লা বাংলাদেশ তথা বিশ্বের একজন নামী গায়িকা। বন্ধুরা, আজ আমি আপনাদের বললাম বিখ্যাত গায়িকা রুনা লায়লার জীবনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।